1742 খ্রিস্টাব্দে সারা ভারতবর্ষে যখন বর্গি আক্রমণ হয়, বিশেষ করে ভারতবর্ষের যে মারাঠা সৈন্যরা যারা আমাদের পশ্চিমবঙ্গে আসেন, যারা বর্গি নামে পরিচিত, তারা প্রথমে নদিয়ায় আক্রমণ করেন এবং তখন সারা বাংলা জুড়ে একটা বাংলা ছাড়ো রব এবং সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আমাদের পূর্বপুরুষরা তখন ছিলেন বীরভূমে, তখন আমাদের রায় পরিবারও ছিল বীরভূমে। সেই সময় সেই যে ত্রাস এবং ভয়ের যে সময়কাল, তখন আমাদের পূর্বপুরুষরাও সেই অবস্থাতে তারা চলে আসেন এই সোনামুখীতে। তখন কিন্তু সোনামুখী এরকম ছিল না, তখন সোনামুখী পুরোপুরি গ্রাম ছিল এবং ঘন জঙ্গলে ঘেরা ছিল। এই স্থানটিকেই আমাদের পূর্বপুরুষেরা বাসস্থান করার জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নেন এবং নিজেদের সাথে করে কুলদেবীকে এখানে নিয়ে আসেন। আমাদের কুলদেবী রায়দের খ্যাপামাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকেই পঞ্চপন্নীর আসনে আমাদের মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের মা স্বমহিমা এখানে বিরাজমান। এবং তারপরে মাকে প্রতিষ্ঠা করার পর আমাদের মায়ের বিভিন্ন লীলা খেলা আমরা বিভিন্ন সময় পর্যবেক্ষণ করি এবং মায়ের লীলা খেলারই একটা লীলা বলি আপনাদের। মাকে সব থেকে বড় আমাদের মা যে কারণের জন্য বেশি পরিচিত সবার কাছে, সেটা হচ্ছে শিকলে বাঁধা কেন থাকে। এ কারণে থাকে, বহুদিন আগে একজন এক মহিলা উনি মানসিক করেছিলেন তার মেয়ের শরীরের সুস্থতার জন্য, এবং তিনি মানসিক করেছিলেন যে তার মেয়ের দ্রুত সুস্থ হয়ে গেলে তিনি মাকে টিকলি বা মানটিকা তিনি দেবেন সোনার। যথারীতি তার মেয়ে সুস্থ হয়ে যায়, কিন্তু সেই মহিলা বিভিন্ন কারণবশত মাকে করা তার যে মানসিক বা মানত সেটা তিনি ভুলে যান। তারপর কোনো এক সময় সে তার যে বাচ্চা মেয়ে এখানে খেলতে আসে এবং কারণবশত বা কি বলবো, সে ওই টিকলি পরেই এখানে আসে। তার বাড়িতে অনুষ্ঠান ছিল, সে ওই টিকলি পরেই এখানে আসে। তারপর বিভিন্ন তার পরবর্তীকালে সেই বাচ্চাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু যে টিকলি বা মানটিকা যেটা তার মা মানত করেছিল মাকে উৎসর্গ করার জন্য, সেই মানটিকা মায়ের কাঠামোতে দেখতে পাওয়া যায়। সেখান থেকে যে মা যে কত জাগ্রত এবং মা যে জীবন্ত এবং মা যে আমাদের সাথেই আছেন এটা আমরা জানতে পারি। আমি এসেছি এখানে 27 বছর, আমার বিয়ে হয়ে এসেছি। বিয়ে হওয়ার থেকে এসেই দেখছি মাকে আমি একভাবেই দেখছি এবং আমি একভাবেই ডাকি। আমি যে কাজে মাকে একভাবে ডাকি আমি সে কাজ ফল পাই। ধরুন এই পুজোটা এখন আমরা তো এসেছি, ধরুন বর্গি হামলার সময় ওই শিবির থেকে আমাদের মাকে নিয়ে এখানে চলে আসা হয়েছে। তারপরে ধরুন সে পূর্বপুরুষ আর 500 বছর না কত বছর সেসব তো তথ্য আমাদের কাছে কিছু নেই। কারণ পঞ্চমন্দিরে আসন করে কুলদেবতাকে নিয়ে প্রতিষ্ঠান করা হয়েছে এই দেবী এইখানেই। তখন এখানে সোনামুখী শহর অর্ধ গ্রাম ছিল জঙ্গল, যাই হোক সেই থেকেই মা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।